স্টেফানি জুয়ান অ্যাঞ্জেলিনা জার্মানোটা বিচিত্র ফ্যাশনের জন্য বহুল আলোচিত এই নারী একজন পপ শিল্পী। ফোর্বসের জরিপ বলছে 45 বছরের কম বয়সী প্রভাবশালী নারীদের তালিকায় শীর্ষে রয়েছে তার নাম। তিনি লেডি গাগা। সম্প্রতি বিখ্যাত সঞ্চালক অপরাহ উইনফ্রে এবং প্রিন্স হ্যারির নতুন টিভি শোতে অংশ নেন এই পপ তারকা। সেখানে যেন বোমা ফাটান তিনি। বলেন, তার বয়স যখন 19-এর ঘরে, তখন ঘটে যাওয়া ভয়াবহতম ঘটনা। গাগা বলেন, 19 বছর বয়সে ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি। কাজের সূত্রে এক প্রযোজকের কাছে গিয়েছিলেন গাগা। সে প্রযোজক তাঁকে নগ্ন হওয়ার প্রস্তাব দেন। প্রযোজকের কথায় গায়িকা রাজি না হলে তার সব গানের রেকর্ড পুড়িয়ে ফেলারও হুমকি দেন তিনি। এরপরেই লেডি গাগাকে ধর্ষণ করেন সেই প্রযোজক। গাগা জানান, মাসের পর মাস স্টুডিওতে আটকে রাখা হতো তাকে। এদিকে দিন যত গড়াতে থাকে, তার শারীরিক অবস্থার ক্রমশই অবনতি হতে থাকে। সন্তান সম্ভবও হয়ে পড়েন তিনি। সেই অবস্থায় তার মা বাবার বাড়ির সামনে তাকে ফেলে দিয়ে যান ওই প্রযোজক। বাষ্পরুদ্ধ কণ্ঠে গাগা বলেন, এ ঘটনা তাকে মানসিকভাবে পুরোপুরি ভেঙে দিয়েছিল। শারীরিক ও মানসিক বিপর্যয় কাটিয়ে উঠতে তার দীর্ঘ সময় লেগেছিল, যদিও সেই প্রযোজকের নাম বলেননি গাগা। এরপর একাধিক সম্পর্কে জড়ান এই গায়িকা, তবে কোনোটিই সেভাবে স্থায়ী হয়নি। বর্তমানে মাইকেল পলস্কি নামের একজন উদ্যোক্তার সাথে সম্পর্কে জড়িয়েছেন এই পপ শিল্পী। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ।